আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ছোলার ডাল আমি নিলাম 500 গ্রাম, ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো 4টি সিটি দিয়ে। সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বোলে তুলে নিচ্ছি। আমি একটা হাতার সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আমি গ্যাসে কড়া চাপিয়েছি, আমি তাতে ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা ভাজতে আমার 30 মিনিট সময় লাগবে, একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আমি 500 ছোলার ডাল ভেজে নেব। আমি তুলে নিলাম, আমি তাতে দিয়ে দিলাম 300 গ্রাম ঘি, 2টো তেজপাতা দিলাম, 4টে এলাচ দিলাম, এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, আর দেবো 1টা ডালচিনি। আমি কাজু বাদাম দিয়েছি 10টা, আর কিশমিশ দিয়েছি 10টা দিয়ে আমি 1 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে এসছে, আমি এতে দিয়ে দেবো 250 গ্রাম পানি। আর 500 গ্রাম চিনি, চিনিটা গলিয়ে নেব। চিনি গলে গেছে, এটা 5 মিনিট ফুটবে। ছোলার ডাল ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়তে থাকবো। পাঁচ মিনিট লাগবে শিরার পানিটা শুকাতে। অনবরত নাড়তে থাকবো। দেখুন, ছোলার ডালের হালুয়ায় পানি শুকিয়ে গেছে। ছোলার ডালের হালুয়া কমপ্লিট। এতে আমি আরো 1 চামচ ঘি দেবো। আবার আমি নাড়তে থাকবো আর 5 মিনিট মতন। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি 1টা থালায় 1/2 চামচ মতন ঘি নিয়ে পুরো থালাটায় 1টা ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি। আমি তাতে ছোলার ডালের হালুয়া ঢেলে নিচ্ছি। আমি
আমি হাতার সাহায্যে ভালো করে সমান করে নিচ্ছি। হালুয়ার উপরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। আমি বরফি মতন কেটে নিয়েছি, তার উপরে কাজু বাদাম সাজিয়ে দিয়েছি। ছোলার ডালের হালুয়া কমপ্লিট, আমি সার্ভ করছি। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও ভারী টেস্টি। আপনারা বাড়িতে তৈরি করুন, খুব সুন্দর খেতে। বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।